হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম ডেবিট মেমোরেন্ডাম কি। আজকে আমরা দেখব ক্রেডিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম বোঝার জন্য আবার একটু খেয়াল করি এই ছবিটার দিকে। একটা স্মাইলি ছবি দেখতে পাচ্ছো, রাইট? আচ্ছা, সো ক্রেডিট মেমোরেন্ডাম মূলত আমাদের জন্য ভালো কিছুই। ক্রেডিট মেমোরেন্ডাম কি? ক্রেডিট মেমোরেন্ডামও একটা বিল, তবে এই বিলে কোনো খরচ দেখানো হয় না। এই বিলে যেটা দেখানো হয় সেটা হচ্ছে ব্যাংক আমাদের হয়ে যে সকল আয়গুলো ইনক্লুড করেছে, অর্থাৎ আয়গুলো আমাদের কিন্তু ব্যাংক সেটা সংগ্রহ করেছে, সেটাই মূলত ক্রেডিট মেমোরেন্ডামে দেখানো হয়ে থাকে। সো প্রথমে চলে আসে ব্যাংক সুদ মঞ্জুর। ধরো আমরা ব্যাংকে যে টাকাটা জমা রাখি, আমাদের ব্যাংকের জমা টাকার উপর ব্যাংক অনেক সময় সুদ দিয়ে থাকে। যদি আমরা স্থায়ী হিসাব বা হচ্ছে কোনো সঞ্চয়ী হিসাব রেখে থাকি, চলতি হিসাবের উপর বেসিক্যালি কোনো সুদ দেওয়া হয় না, সেটা তোমরা অনেকেই জানো। সো আমাদের ব্যাংকে রাখা স্থায়ী হিসাব বা সঞ্চয়ী হিসাবের উপর ব্যাংক যখন কোনো সুদ দিয়ে থাকে, ব্যাংক আমাদের সেই হিসাবটাকে ক্রেডিট করে। আচ্ছা, ব্যাংকের ক্রেডিট করা মানে হচ্ছে আমাদের ডেবিট করা বেসিক্যালি। হ্যাঁ, সো এই ব্যাপারে আমরা নেক্সট ভিডিওগুলোতে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। আপাতত এতটুকু জেনে রাখো, ব্যাংক সুদ মঞ্জুর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের ব্যাংকে জমা টাকার উপর যদি আমরা কোনো সুদ পাই, তাহলে ব্যাংক সেটা ক্রেডিট করবে এবং সেটা ক্রেডিট মেমোরেন্ডামে উল্লেখ থাকবে। এরপরে চলে আসে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। আচ্ছা, দেনাদার বলতে আমরা কি বুঝি? দেনাদার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা যাদের কাছে টাকা পাই, আমরা বলতে ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, সো ব্যবসা প্রতিষ্ঠান যাদের কাছে টাকা পায়, আমরা প্রতিনিয়ত যেটা করি সেটা হচ্ছে বাকিতে বিক্রি করে থাকি। সো বাকিতে বিক্রি করার ফলে আমাদের দেনাদার সৃষ্টি হয় এবং যাদের কাছ থেকে আমরা ভবিষ্যতে টাকা পাব। সো তারা যদি ডিরেক্টলি গিয়ে, মানে আমাদের হাতে টাকা না দিয়ে তারা যদি ডিরেক্টলি ব্যাংকে সেই টাকাটা জমা দিয়ে আসে, সো ব্যাংক সেটা ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে আমাদেরকে জানাবে। এরপর চলে আসে 3 নম্বর পয়েন্টে, ব্যাংক কর্তৃক সরাসরি কোনো অর্থ আদায়। সেটা বিভিন্ন রকম অর্থ হতে পারে, সেটা আমাদের বেসিক্যালি আয়ই হবে। সো ব্যাংক যদি ডিরেক্টলি আমাদের কোনো অর্থ আদায় করে থাকে, ধরো আমরা কারো কাছ থেকে টাকা পাবো বা কোনো পক্ষ আমাদের কাছ থেকে আগে টাকা ধার নিয়েছিল, সেই টাকাটা এখন আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, সো ব্যাংক যদি সেই অর্থগুলো সরাসরি আদায় করে থাকে, তাহলে সেই আদায়গুলো মূলত ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে উল্লেখ থাকবে। সো শিক্ষার্থী বন্ধুরা, ক্রেডিট মেমোরেন্ডামও বেসিক্যালি একটা বিলি যেখানে আমাদের আয়গুলো ব্যাংক আমাদেরকে জানায়। ক্রেডিট মেমোরেন্ডামের বেসিক ব্যাপারটা মূলত এরকমই। সো ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডামের ভেতর কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম আয়ের জন্য আর ডেবিট মেমোরেন্ডাম খরচের জন্য। এই কনসেপ্টগুলো আমাদেরকে একটু ক্লিয়ার রাখতে হবে, যদি ক্লিয়ার না রাখি তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী বুঝতে গেলে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হতে পারে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওগুলোতে আমরা আরও ইন্টারেস্টিং টপিক্স শিখব। সো সবার জন্য শুভকামনা।